জাতীয় সড়ক সংস্কারের নামে সরকারের কোষাগারের টাকার আত্মশ্রাদ্ধ। তেলিয়ামুড়া মহকুমার অন্তর্গত আঠারোমুড়া পাহাড়ের জাতীয় সড়কের বেহাল দশার কথা বারবারই আমরা সংবাদ মাধ্যমে সম্প্রচার করে যাচ্ছি। ফলস্বরূপ দপ্তরের কর্ণগোচর হলেও কিছু কিছু জায়গায় সংস্কারের কাজে হাত দেওয়া হয় বেশ কিছুদিন আগে, কিন্তু অতি নিম্নমানের সংস্কারের ফলে একই দশায় পরিণত মুঙ্গিয়াকামী এলাকার জাতীয় সড়কের বিভিন্ন জায়গায়। এই বেহাল দশার কারণে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে, এমনকি এর মধ্যে বেশ কিছু দুর্ঘটনা ঘটে গেছে ওই সকল এলাকার জাতীয় সড়কের ভগ্ন দশার কারণে। এদিকে তেলিয়ামুড়া শহর থেকে আঠারোমুড়ার পথ শুরু হলে মুঙ্গিয়াকামী বাজার এলাকার পরই রাস্তার বেহাল দশা। জল জমে বিপজ্জনক হয়ে আছে রাস্তার অনেকাংশ। 43 মাইল এবং 45 মাইল এলাকায় বিভিন্ন জায়গায় জাতীয় সড়কের বেহাল দশা, যার খেসারত দিতে হচ্ছে যান চালকদের প্রত্যেক দিন। শুধু তাই নয়, নিত্য পথযাত্রীদেরও দুর্ভোগ পোহাতে হচ্ছে এই ভগ্ন দশা কারণগুলির জন্য। হেলদুল নেই সংশ্লিষ্ট দপ্তরের। এখন দেখার বিষয়, সংবাদ সম্প্রচারের পর সংশ্লিষ্ট দপ্তর রাস্তার পুনরায় সংস্কারের কাজে হাত দেয় কিনা। রাস্তা তখন কিন্তু খুব খারাপ আছে, গাড়ি ফাল্টে যাইব নাকি তা আর তো ঘুরে লাভ নাই। ধর্মনগর থেকে গুয়াহাটিতে যাইতেছে, আমি বাড়ি হইলে ধর্মনগর আগরতলা এরকম রাস্তার অবস্থা। রাস্তা হিসেবে তো পুরো খারাপ রাস্তা, গাড়ি ফাল্টে যাইব নাই নাকি তা গাড়ি চালানো তো বহুত রিস্ক। ওখানে আগরতলা তো রাস্তাটার কি অবস্থা? রাস্তার তো অবস্থা না, রাস্তা তখন পুরো খারাপ হইতে পারে, কোনো গ্যারান্টি আছে? ফালতু তো মারতেই পারে, ওখানে সামনে যে কাটা এটা তো ফালতুই মারতে পারে না। কাজ করলে কি দেবো, কাম করে নেই রাস্তা, রাস্তা কোনো কাম কাজ নেই। রাস্তা তো কয়দিন কয় বছর ধরে খারাপ হই। তো এটা জায়গাটার নাম কীটা? এটা জায়গার নাম হইলো মুঙ্গিয়াকামি। এটা কী অসুবিধা হয়? আইটি যাতে গাড়ি অসুবিধা হয়, আমরা সবই অসুবিধা করতে পারি। তেলিয়ামুড়া থেকে নিজস্ব প্রতিনিধির প্রতিবেদন, দুরন্ত টিভি।